গণবিরোধী ও অরাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষায়, জনস্বার্থ নয়, নিজ স্বার্থ রক্ষায় সব সিদ্ধান্ত নিচ্ছে সরকার। রাজধানীর বাড্ডায় ওয়ার্ড বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার আবারও জনগণের ভোটাধিকার হরণের প্রক্রিয়া চালাচ্ছে বলে অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।